যারা পালক পালছেন তার সম্পত্তিতে পালক সন্তান অধিকার পাবে না। পালক পুত্র যদি অ্যাডাল্ট হয়ে যায়, যেই ঘরে পালক পালছে ওই ঘরের মহিলারা ওই ছেলের সামনে যেতে বলে না কেন, যেতে পারবে না। পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার বাপ ওই মেয়েকে বিয়ে করতে পারবে, এটা হালাল করে দিলাম আমি আল্লাহ। সন্তান না হইলে পালক আনে কি আনে না? আস্তে কইছেন, পালক পালে এক কথা শেষ, পালক পুত্র পালক মেয়ে এরকম আছে না ইসলামে? সন্তানকে দত্তক নেয়া বা পালক পালা এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালছেন। কাকে পালছেন রাসূল? হযরতে যায়েদ ইবনে, কথা কি শুনতেছেন? যায়েদ ছিলেন রাসূলের পালক পুত্র। কিন্তু এখানে একটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে পালক পুত্র কখনোই ওরসজাত সন্তানের মতো অধিকার পাবে না। তার মানে পালক পুত্র যদি অ্যাডাল্ট হয়ে যায়, যেই ঘরে পালক পালছে ওই ঘরের মহিলারা ওই ছেলের সামনে যেতে বলে না কেন, যেতে পারবে না। দুই নাম্বার, যারা পালক পালছেন তার সম্পত্তিতে পালক সন্তান অধিকার পাবে না, কারণ এটা ওরসজাত নয়। যদি কিছু দান করে সেটা পাবে, কিন্তু সম্পদ পাবে তার রক্তের লোকেরা, তার ভাতিজা, তার ফুফুরা, তার ভাইয়েরা, তার বোনেরা পাবে, কিন্তু পালক সন্তান পাবে না। আর আমাদের দেশে অতি আদর দেখাইয়া সন্তান দত্তকন্যা লালন পালন কইরা বিশাল সম্পদ পালক ছেলের নামে লিখে দেয়, এরকমের বোকাও আছে, আছে কি না? এখন দলিল নেন। প্রথম কথা হচ্ছে পালক পুত্র কখনো আসল পুত্রের জায়গা স্থান লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে বলেছেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিহিম। পালক পুত্র কখনো তোমার আসল পুত্র হতে পারে না, তাদেরকে পরিচয় দিতে হবে তার আসল বাপ মার নামে। অর্থাৎ আপনি দত্তক আনছেন, পিতার জায়গায় আপনার নাম লেখা জায়েজ নাই, এটা তার যে বাপ আছে ওই বাপের পরিচয় আপনি তাকে ডাকতে হবে। কথা এখনো বুঝতেছেন না? তার আসল বাপের নামই হবে তার পিতার জায়গায় তার বাপের নাম। মনোযোগ দেন, মনোযোগ দেন, আসল জায়গা অর্থাৎ আসল বাপ যিনি তার নামে পিতার জায়গার নাম হবে। এখন আপনারা বলবেন, মোল্লা ভাই এটা যদি করা হয় তাহলে আমরা যদি তার বাপ মার খবর না জানি, এরকম হইতে পারে না? বাপ মার খবর নাই জানে না তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, যদি এমনটাই হয় যে তার বাপ মাকে চিনো না, বা ইল্লাম তাআলামু আবাআহুম, যদি তার বাপের খোঁজ খবর তোমাদের কাছে না থাকে, বা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তাদের পরিচয় হবে তারা তোমাদের দিনী ভাই। কি ভাই? জোরে বলতে হবে, কি ভাই? দিনী ভাই হিসাবে পরিচয় হবে। এরপরেও বাপের নামের জায়গায় যিনি লালন পালন করছেন তার নাম লিখা যাবে না। সম্পদ যদি দানপত্র করে কিছুটা সেটা ভিন্ন কথা, কিন্তু পুরা সম্পত্তি সে পাবে ওয়ারিস হিসাবে সম্পদ পাবে না। উদউহুম লি আবাইহিম, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমরা তাকে ডাকো তার আসল বাপের নামে। এখন আসেন পালক পুত্র কি জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসাকে পালক পাললেন, কথা কি বুঝতেছেন? এবার যায়েদের স্ত্রী আছে, নাম কি? জয়নব। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, কোরআনুল কারিমে ইসলামের মধ্যে সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, কথা কি ঠিক বললাম? কিন্তু তাদের নাম কি কোরআনে আছে? কথা বলে না। তাদের নাম কি কোরআনে আছে? মাত্র একজন সাহাবার নাম কোরআনে আছে, বলেন তো ওই সাহাবাটাকে কোন জায়গায় আছেন? রাসূলের পালক পুত্রের নাম কোরআনে আছে, রাসূলের অসংখ্য সাহাবা, কিন্তু শুধুমাত্র একজনের নাম কোরআনে আছে, সেটা হলো যায়েদ। বলেন কি? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি সুন্দর করে বললেন, পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার বাপ
ওই মেয়েকে বিয়ে করতে পারবে এটা হালাল করে দিলাম আমি আল্লাহ। এটা দ্বারা বোঝা যায় পালক পুত্র কখনো আসল পুত্র হতে পারে না, কারণ আসল পুত্র যদি কোনো মহিলারে বিয়ে করে আর ছেলে যদি তার পুত্রবধূকে তালাক দেয় তবুও তার শ্বশুর হিসাবে তার বাপ কোনোদিন ওই মহিলাকে বিয়ে করতে পারবে না, কেয়ামতের আগে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু পালক পুত্রকে বিয়ে করা জায়েজ করে ওহী নাজিল করলেন কে? ফালাম্মা কাদা যাইদুন, এখানে যায়েদের নামটা আল্লাহ পাক কোরআন কারিমে উল্লেখ করে আল্লাহ পাক বলেন হাবিব, যায়েদ যে জয়নবকে তালাক দিছে, এলাকার লোকেরা সমাজের লোকেরা আপনার জন্য বলতে পারে আপনি ছেলের বউ বিয়ে করছেন, এটার দিকে আপনি তাকায়েন না, আপনি তাকাবেন আপনার রব কি বলতেছে। আমি এটা হালাল করেছি কারণ এক নাম্বার কথা হলো পালক পুত্র যায়েদ আপনার পুত্র না, আপনার কি না, আপনি শুধু লালন পালন করছেন। দুই নাম্বার ব্যাপার হলো সে যখন জয়নবকে তালাক দিছে জয়নবকে বিয়ে করাটা আপনার জন্য হালাল করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম, তারা যেন পালক পুত্রকে নিজের পুত্র মনে না করে। আল্লাহু আকবার বলেন, এটা শরীয়ত, এটা ইসলাম, এটা কোরআন, এটা হাদিস। আমি দৃষ্টান্ত স্থাপন করলাম, আপনি জয়নবকে বিয়ে করেন, রাসূল একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন আমি কি বিয়েটা করবো জয়নবকে, লোকেরা কি বলবে। আল্লাহ পাক বলেন আপনি অবশ্যই জয়নবকে বিয়ে করবেন, আমি বিয়ে করার জন্য এটা দিলাম আর আপনি প্রমাণ করেন পালক পুত্র পুত্র। আরো মজার আয়াত নেন আল্লাহ পাক, এবার দলিল দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ পুরুষের পিতা নন কিন্তু বাচ্চাদের পিতা, কথা বুঝেন নাই কিন্তু, মুহাম্মদ সাল্লাম কোন পুরুষের পিতা নন, কানে কারণ কোন পুরুষ রাসূলকে অ্যাডাল্ট পারসন লোকেরা আল্লাহ রাসূলকে আব্বা বলে ডাকুক এটা পছন্দ করেন না কে? এই জন্য রিজাল ব্যবহার করা হয়েছে আরবি গ্রামারে, রিজাল মানে হলো অ্যাডাল্ট পারসন পুরুষ, যে কি হয়েছে অ্যাডাল্ট হয়েছে যৌবন প্রাপ্ত হয়েছে, এরকমের কোনো পুরুষের পিতা আপনি নন, আপনি তো আল্লাহ রাসূল, আপনি তো নবী, সুবহানাল্লাহ বলবেন না। তাহলে পালক পুত্রের ব্যাপারে কি কথাটা ক্লিয়ার করতে পারলাম? পালক পুত্র সন্তান আপনি তারে পালছেন এটাই তার প্রতি এহসান, কিন্তু সম্পদের বাঘ পাবে আপনার ওরস, আপনার কি বলে রক্তের যারা ছিল তারা পাবে, পালক পুত্র পাবে না। আর পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয় যিনি তারে লালন পালন করছে ওনার জন্য বিয়ে করা হালাল না হারাম? এজন্য রাসূল জনবকে বিয়ে করেছিল। এখন আসেন স্বামীর প্রতি সম্মান দেখানো। দেখেন অনেক স্ত্রী আছে স্বামীর মানুষই মনে করে না, আপনারা কথা কি সজাগ আছেন?